প্রত্যেকটি মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, তার ব্যতিক্রম হয়নি স্টিভ জবসের ক্ষেত্রেও। স্টিভ জবস হলেন যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। স্টিভ জবসের শেষ স্বপ্নরূপে আখ্যায়িত গোলাকার স্পেসশিপের মতো দেখতে প্রধান কার্যালয় তৈরি করছে বিশ্বের অন্যতম প্রযুক্তিপূর্ণ নির্মাতা অ্যাপল। স্টিভ জবস তার জীবনের শেষ 2 বছর এই অ্যাপল ক্যাম্পাস নিয়ে কাজ করে গেছেন। মৃত্যুর মাস চারেক আগে স্টিভ 2011 সালের 7 তারিখ কোপার্টিনোসিটি কাউন্সিল থেকে অনুমতি পাওয়ার জন্য এই বিলাসবহুল ভবনে বিস্তারিত তথ্য জমা দেন। 2013 সালের অক্টোবর 15 তারিখ কোপার্টিনোসিটি কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর শুরু হয় $500 কোটি মার্কিন ডলারের এই দক্ষযজ্ঞ। হকটক্সে এই পর্বে আমরা আলোচনা করব অ্যাপল ক্যাম্পাস নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ২০১৭ থেকে নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু কথা অ্যাপেলের। 2013 সালে নির্মাণ কাজ শুরু করার পর নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছিল 2015 সালে কাজ শেষ হবে। অবশেষে তা শেষ করতে পারেনি। দেরির কারণ, অ্যাপেল বরাবরের মতো সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছে। পারতপক্ষে কোথাও রাখতে চায়নি সূক্ষ্মতম ত্রুটিও। তাই কিনা নিখুঁত এই ভবন নির্মাণ কার্যে বাড়তি সময় লেগেছে বিশ্বের অন্যতম দক্ষ নির্মাণকারীদের। 2006 সালে স্টিভ জবসের কাছ থেকে নতুন ক্যাম্পাসের ঘোষণা আসে। 2009 সালে গ্রীষ্মে স্টিভ ডাকেন বিশ্বজোড়া খ্যাতিমান স্থপতি নর্মাল ফাস্টারকে এই অ্যাপল ক্যাম্পাসের ডিজাইনে হাত দেওয়ার জন্য। পরবর্তীকালে স্টিভ জবসের স্মরণসভায় নর্মাল ফাস্টার সেই ঘটনার স্মরণে বলেন, স্টিভ আমাকে বলেছিলেন, আমাকে তোমার বস হিসাবে নয় বরং তোমার দলের একজন সদস্য হিসাবে ধরে নাও। কাজ শেষ হলে এটি হতে যাচ্ছে অ্যাপেলের দ্বিতীয় ক্যাম্পাস। ইনফিনিট লুপ নামে পরিচিত প্রথম ক্যাম্পাসের 1 মাইল দূরে নতুন নির্মিতব্য এই ক্যাম্পাস প্রায় 12,000 দক্ষ কর্মীর তীর্থ হবে বলে ধারণা করা হচ্ছে। শেষ হবার আগে গিনেস বুকে নাম উঠানো এই ভবনে থাকবে না অনাকাঙ্ক্ষিত কোনোরূপ আলোর প্রতিফলন। আইফোনের হার্ডওয়্যারের নকশাগুলোর সাথে সাদৃশ্য রেখে পুরো ভবনের ফিটিংসের কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপেলের সদ্য সাবেক বেশ কয়েকজন ব্যবস্থাপকের ভাষ্যমতে অ্যাপেলের নতুন ভবনের বাথরুম থেকে লিফট সব জায়গায় ব্যবহার করা হয়েছে অ্যাপেলের বিভিন্ন ল্যান্ডমার্ক হার্ডওয়্যারের নকশা। এমনকি এলিভেটরের বাটনগুলো তৈরি করা হয়েছে আইফোনের হোম বাটনের মতো করে। তাছাড়া মূল ভবনের দেয়ালগুলো নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বাঁকা কাঁচের খণ্ডগুলো দিয়ে। এমনকি ভবনের সিলিং প্যানেলগুলো তৈরিতেও উচ্চমানের পলিশড কংক্রিট ব্যবহার করা হয়েছে। এক একটি দরজা হাতলগুলো তৈরিতেও এমন সূক্ষ্মমান নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে বিন্দুমাত্র খুঁত না থাকে। নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্যমতে মান ঠিক রাখার জন্য দরজার হাতলগুলো তৈরি করতেই 1.5 বছর সময় লেগেছে। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে বর্তমান অ্যাপেলের প্রধান কার্যালয় অবস্থিত। এর 1 মাইল পূর্বে অবস্থিত কার্যালয়টি এর অভিনব বৃত্তাকার নকশার জন্য স্পেসশিপ হিসাবে খ্যাতি লাভ করেছে। অ্যাপেল ক্যাম্পাসের এই অভিনব ধারণাটি আসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি লন্ডন স্কোয়ার থেকে, যেটির মূল ভবন এবং চারিদিকে আছে চোখ জুড়ানো পার্ক। মূল ভবনে থাকছে 28 লক্ষ বর্গফুটের অফিস স্পেস, মোট 83,000 বর্গফুটের মিটিং স্পেস, 7 সাইট এলাকার পৃথক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, 1 লাখ বর্গফুটের ফিটনেস সেন্টার, আন্ডারগ্রাউন্ডে থাকছে 1,000 সিটের চোখ ধাঁধানো অ্যাপেল থিয়েটার অডিটোরিয়াম, যার নামকরণ করা হয়েছে এর স্বপ্নদ্রষ্টা স্টিভ জবসের নামে। শুধু কি তাই, থাকছে প্রায় 11,000 গাড়ি একসাথে রাখার জন্য স্মার্ট পার্কিংয়ের ব্যবস্থা। অ্যাপেল তাদের ক্যাম্পাসে নিশ্চিত করেছে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার। পুরো ক্যালিফোর্নিয়া জুড়েই রয়েছে বিশুদ্ধ পানির সমস্যা। কাজ শেষ হওয়ার পর পুরোদমে এই ক্যাম্পাস চালু হলে প্রতিদিন প্রায় 1,57,000 গ্যালন পানির দরকার পড়বে। এই ক্যাম্পাসে একবার ব্যবহৃত পানিকেই আবার ব্যবহারযোগ্য করার লক্ষ্যে অত্যাধুনিক পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বসানো হবে। এই প্ল্যান্ট ব্যবহারের ফলে সিলিকন ভ্যালি এলাকায় একে আয়তনে কোনো কমার্শিয়াল ভবনের চেয়ে প্রায় 30% পানি কম ব্যবহার করবে অ্যাপেল। পাশাপাশি এই ক্যাম্পাস ঘিরে লাগানো হচ্ছে প্রায় 7,000 বিভিন্ন প্রজাতির গাছ, যার মধ্যে প্রায় 2,000 ফলের গাছও আছে। অ্যাপেল গাছদের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে থাকবে তা বলাই বাহুল্য। উত্তর ক্যালিফোর্নিয়ার প্রকৃতি বায়ু চলাচলকে আরও সক্ষমতার সাথে ব্যবহার করে পুরো ভবনে সারা বছরে 75% সময় এয়ার কন্ডিশনিং ছাড়াই কাটাবেন অ্যাপেলের কর্মীরা। এর জন্য অবশ্য নতুন কিছু প্রযুক্তি উদ্ভাবন করে ফেলেছে নির্মাণ প্রতিষ্ঠান, যার পেটেন্ট করার ঘোষণাও করে দিয়েছে প্রতিষ্ঠানটি। 176 একরের এই বিশাল ক্যাম্পাসে কর্মীদের জন্য থাকবে 1,000-এর অধিক সাইকেল,
যাতে চড়ে কর্মীরা ছুটে যেতে পারেন বিশাল এই ক্যাম্পাসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কর্মীদের জন্য আরও থাকছে 1,00,000 বর্গফুটের ফিটনেস সেন্টার, যা তৈরি করতে অ্যাপেলের খরচ হবে প্রায় $70 মিলিয়ন। কর্মীদের সুবিধার জন্য অ্যাপেল 2 ক্যাম্পাস এবং আশেপাশে বিভিন্ন ভবনের মধ্যে স্থাপন করবে ট্যানেল নেটওয়ার্ক, যা বিভিন্ন পণ্য ও সেবা পরিবহনের সময় কমিয়ে আনবে। তবে এই নেটওয়ার্কের ব্যাপারে অ্যাপেল আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানায়নি। মূল ভবনের গ্রাউন্ড লেভেলে 60,000 ফুটের রাজকীয় ডাইনিং ফ্যাসিলিটি অবাক করবে যে কাউকে। এতে একসাথে 2,500 লোক একসাথে খেতে পারবে। সুবিশাল এই ভবনের নিরাপত্তা নিয়েও বেশ তৎপর অ্যাপেল কর্তৃপক্ষ। ভবনে অগ্নি নির্বাপন সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। জরুরি মুহূর্তে এই ভবন কতটা নিরাপদ তা নিশ্চিত করতে 15 বার সভা করে বেশ কয়েকবার শিরোনামও এসেছে অ্যাপেল। চোখ ধাঁধানো এই অ্যাপেল ক্যাম্পাসে থাকছে সাধারণ দর্শনার্থীদের পুরো ক্যাম্পাস দেখার জন্য রুট অফ ভিউইং স্পেসের ব্যবস্থা, যেখান থেকে দর্শনার্থীরা পুরো অ্যাপেল ক্যাম্পাসের বার্ড আই ভিউ পাবেন। পাশাপাশি 10,114 বর্গফুটের সুবিশাল এক অ্যাপেল স্টোর আর 2,800 বর্গফুটের ক্যাফে থাকার কথা নিশ্চিত করেছে অ্যাপেল। তাই কাজ শেষ হওয়ার পর চাইলে যে কেউ একটু ঢু মেরে আসতে পারেন অ্যাপেল ক্যাম্পাস থেকে। আমাদের পরবর্তী ভিডিও হাইপারলুপের সম্পর্কে। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।